তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালে জানুয়ারি মাসে ক্লাস 8 এর পরিবেশ এবং বিজ্ঞানের উপরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দেওয়া হচ্ছে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। তো এটা হচ্ছে 20 নম্বরের একটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো এখানে কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে। কি বলছে দেখো, বলছে স্প্রিং তুলার সাহায্যে যে রাশিটাকে মাপা হয় তা হলো ঘনত্ব, আয়তন, ওজন এবং ত্বরণ। অপশন গটা হচ্ছে কারেক্ট, এখানে কারেক্ট আনসার হচ্ছে ওজন। নেক্সট কোশ্চেন বলছে ঘনত্বের এসআই এককটি হলো গ্রাম পার ঘন সেন্টিমিটার, কিলোগ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘন সেন্টিমিটার, গ্রাম পার ঘনমিটার। অপশন ঘতে বলছে কিলোগ্রাম পার ঘনমিটার, এসআই একক বলেছিল, তাহলে এটা হচ্ছে কিলোগ্রাম পার ঘনমিটার। তাহলে যদি এটা সিজিএস বলতো তাহলে কি হতো, এটা হয়ে যেত গ্রাম পার ঘন সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে বলছে যে নিউটন পার বর্গমিটার যে রাশির একক তা হলো, কতে বলছে বল, ক্ষতে বলছে ঘনত্ব, গতে বলছে ত্বরণ আর ঘতে বলছে চাপ। কারেক্ট আনসার হচ্ছে চাপ। নেক্সট কোশ্চেনে বলছে প্লবতার একক কি, নিউটন, নিউটন পার বর্গমিটার, নিউটন পার মিটার, নিউটন মিটার। প্লবতার একক হচ্ছে নিউটন। দু নম্বরের কোশ্চেনে ঠিক ভুল দেওয়া আছে, অর্থাৎ ঠিক স্টেটমেন্টের পাশে রাইট সাইন দিতে হবে, রাইট চিহ্ন দিতে হবে, আর ভুলটার পাশে ক্রস সাইন দিতে হবে। তো 2.1 এ কি বলছে দেখো, বলছে চাপ নয় বল দিয়েই কোন তরলের প্রবাহের দিক ঠিক হয়। এই স্টেটমেন্টটা ফলস রয়েছে। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা তরলে স্থিরভাবে ভাসমান বস্তুর ওজন এবং প্লবতা সমান, এই স্টেটমেন্টটা সত্য রয়েছে। কোন একটা বস্তুর ওজন এবং প্লবতা সমান হলে তবেই সেটা ভাসবে। নেক্সট কোশ্চেনে বলছে লোহার পেরেক জলে ডুবে যাবে কিন্তু পারদে ভেসে থাকবে, এই স্টেটমেন্টটা সত্য রয়েছে। লোহার পেরক জলে ডুবে যাবে কিন্তু এটা পারদে ভাসবে, স্টেটমেন্টটা সত্য। কারণ পারদের ঘনত্ব হচ্ছে বেশি, লোহার ঘনত্ব হচ্ছে কম, তাই লোহার পেরেকটা পারদে ভাসবে। নেক্সট কোশ্চেনে বলছে কোন একটা বস্তুকে টানলে যখন তার স্মরণ ঘটছে না তখন ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতমুখী, এই স্টেটমেন্টটাও সত্য রয়েছে। কথাটা বুঝতে পারলে, যে ধরে নেওয়া যাক কোন একটা বস্তুকে টানা হচ্ছে, সেই বস্তুটাকে টানার ফলে সেই বস্তুটা এগোচ্ছে না, ধরে নেওয়া যাক এদিকে টানা হচ্ছে, বস্তুটা এগোচ্ছে না, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করছে, এদিকে কাজ করছে। আমরা টানছি কোন দিকে, টানছি এদিকে। তাহলে দেখো ঘর্ষণ বলটা হচ্ছে প্রযুক্ত বলের বিপরীতমুখী, মানে প্রযুক্ত বলটা কাজ করছে এদিকে আর ঘর্ষণ বলটা কাজ করছে এদিকে, দুটো পরস্পর বিপরীতমুখী। নেক্সট কোশ্চেনে বলছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে বলছে একটা স্টেনলেস স্টিলের বাটি জলে ভাসে কিন্তু একটা আলপিন জলে ডুবে যায় কেন, এর আনসারটা এখানে লিখে দেওয়া রয়েছে। কি লেখা রয়েছে দেখো, একটা আলপিনকে যখন জলে ডোবানো হচ্ছে আলপিনটা যতখানি জলকে অপসারিত করতে পারছে তার তুলনায় আলপিনের ওজনটা বেশি হচ্ছে। মানে একটা আলপিনকে জলে ডোবানোতে যতখানি জলকে সরাতে পারবে তো সেই জলের তুলনায় আলপিনের ওজনটা বেশি হচ্ছে, তাই এটা ডুবে যাচ্ছে। কিন্তু একটা স্টেনলেস স্টিলের বাটি তার আয়তনটা হচ্ছে বেশি, এটাকে যখন জলে ডোবাবো এ যতখানি জলকে সরাতে পারবে মানে অপসারিত করতে পারবে দেখা যাবে বাটিটার ওজনটা তার থেকে কম। তো যেহেতু বাটির ওজনটা কম তাই এটা ভাসবে। নেক্সট কোশ্চেনে বলছে মাটির কলসিতে জল রাখলে সেটা ঠান্ডা থাকে কেন, আনসারটা এখানে লিখে দেওয়া রয়েছে। মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণে জল মাটির কলসির বাইরে বেরিয়ে আসে। ধরে নেওয়া যাক একটা কলসি রয়েছে, তো সেই কলসির গায়ে, মাটির কলসির গায়ে অসংখ্য ছিদ্র থাকবে, সেখান থেকে সামান্য জল বাইরে বেরিয়ে আসবে, এবার যে জলটা বাইরে বেরিয়ে আসবে তার বাষ্পীভবন ঘটবে। মানে এই বাষ্পীভবনের জন্য দরকার হচ্ছে লিনতাপের, লিনতাপটা নেবে কোত্থেকে, না কলসির গা থেকে বা কলসির ভেতরের জল থেকে লিনতাপটা নিয়ে নেবে। তো তার ফলে দেখা যাবে কলসিটা এবং কলসির ভেতরের জলটা ঠান্ডা হয়ে গেছে। মানে ধরে নেওয়া যাক একটা কলসি রয়েছে, তো সেই কলসিটার গায়ে অসংখ্য ছিদ্র থাকবে, সেই ছিদ্র দিয়ে কিছু পরিমাণে জল বাইরে বেরিয়ে আসবে। তো বাইরে যে জলগুলো বেরিয়ে এলো সেই জলটা
বাষ্পীভবনের জন্য লিনতাপ দরকার। লিনতাপটা নেবে কোত্থেকে? না কলসির গা থেকে নেবে, অথবা কলসির ভেতরের জল থেকে নেবে, তার ফলে জলটা ঠান্ডা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলছে, একটা সূচ অতি সহজেই আমাদের চামড়া ফুটো করে প্রবেশ করে, তার কারণটা কি? তো চাপ ইকুয়ালটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। ধরে নেওয়া যাক খুব অল্প জায়গার ওপরে, খুব অল্প ক্ষেত্রফলের ওপরে খুব অল্প পরিমাণে বল প্রয়োগ করা হলো। তো যেহেতু অল্প ক্ষেত্রফলের উপরে প্রয়োগ করা হচ্ছে, তাই চাপটা অনেক বেড়ে যাবে। অল্প জায়গায় খুব অল্প পরিমাণে বল প্রয়োগ করলেও চাপটা বেশি হবে, কেননা যেহেতু অল্প জায়গায় প্রয়োগ করা হচ্ছে। তো এটা সূচের দেখা যাচ্ছে, এই প্রান্তটা হচ্ছে খুবই ছোট, মানে এর ক্ষেত্রফলটা হচ্ছে খুবই কম। যখন আমরা এটাকে চামড়ার সংস্পর্শে আনছি, দেখা যাচ্ছে এই সূচটা খুব অল্প জায়গায় অল্প বল প্রয়োগ করছে, কিন্তু যেহেতু এই জায়গাটা ক্ষেত্রফলটা কম, তাই চাপটা বেশি হচ্ছে, তাই জন্য সূচটা সহজে ঢুকে যাচ্ছে। আমাদের চামড়ার উপরে যখন সূচটা বল প্রয়োগ করছে, তখন দেখা যাচ্ছে খুব অল্প জায়গায় একটা বিন্দুর ওপরে কিছুটা পরিমাণে বল প্রয়োগ হচ্ছে। যেহেতু ক্ষেত্রফলটা কম রয়েছে, তাই দেখা যাবে চাপটা বেশি, অল্প জায়গায় অল্প বল প্রয়োগ হচ্ছে, কিন্তু যেহেতু ক্ষেত্রফলটা কম, তাই দেখা যাবে চাপটা বেশি হচ্ছে। তাই এটা খুব সহজেই চামড়া ফুটো করে ঢুকে যাচ্ছে। তোমরা লিখবে কিরকমভাবে? এখান থেকে এত রাত্রি লিখছ। নেক্সট কোশ্চেনে পারদের ঘনত্ব দেওয়া রয়েছে, তারা বলছে পাঁচ লিটার পারদের ঘনত্ব, পাঁচ লিটার পারদের ভর কত গ্রাম হবে, কত গ্রাম জিজ্ঞেস করেছে। তো আমরা জানি যে ঘনত্ব ইকুয়ালটা কত হয়, ভর বাই আয়তন হয়ে যায়, ঘনত্ব ইকুয়ালটা হয়ে যায় ভর বাই আয়তন। তাহলে ভরটা কত হবে বলতো? ভরটা হয়ে যাবে ঘনত্ব ইনটু আয়তন, মানে কোনাকোনি গুণ করলাম, ভরটা হয়ে যাচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। এটা হচ্ছে ভর বার করা ফর্মুলা। এখানে ঘনত্ব দেওয়া ছিল 13.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার, আয়তন দেওয়া ছিল 5 লিটার। তো আমরা লিটারটাকে 1000 দিয়ে গুণ করলে এটা ঘন সেন্টিমিটারে চলে আসবে। তাহলে আয়তন পেয়ে গেছি, ঘনত্ব পেয়ে গেছি। তো এই আয়তন এবং ঘনত্বকে যদি গুণ করে দেওয়া যায়, তাহলে আমরা ভর পেয়ে যাব। সেটাই করা হয়েছে, ঘনত্বর জায়গায় 13.6 লিখেছি আর আয়তনের জায়গায় 5000 লিখেছি। তো মাল্টিপ্লাই করলে হচ্ছে 68000 এত গ্রাম। লাস্ট কোশ্চেনে বলছে যে দুটো তরলের ঘনত্বের অনুপাত হচ্ছে 1:2। একই উচ্চতার তরল স্তম্ভ একই রকম পাত্রের মধ্যে রাখা হলে কোন ক্ষেত্রে পাত্র তলদেশে চাপ বেশি হবে এবং কেন? দুখানা তরল রয়েছে, এদের ঘনত্বের অনুপাত বলছে 1:2। দুটো একই রকমের পাত্র রয়েছে, এই একটা পাত্র রয়েছে আর এই একটা পাত্র রয়েছে, এর মধ্যে কিছুটা তরল ছিল, একই পরিমাণ তরল ছিল। এবার কি করা হয়েছে, এই টেস্ট টিউবের মধ্যে প্রথম প্রকারের তরল ভরা হয়েছে, এই টেস্ট টিউবের মধ্যে দ্বিতীয় প্রকারের তরল ভরা হয়েছে, নিয়ে টেস্ট টিউবটাকে এই পাত্রের উপরে বসিয়ে দিয়েছে, আবার এই টেস্ট টিউবটাকেও এই পাত্রের উপরে বসিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পারলে? টেস্ট টিউব একই রকম, পাত্রটা হচ্ছে একই রকম, এই পাত্রেও যতটা তরল রয়েছে এই পাত্রেও ঠিক ততটা তরল রয়েছে, এখানে টেস্ট টিউবে যতটা তরল রয়েছে এখানেও টেস্ট টিউবে ঠিক একই পরিমাণ তরল রয়েছে। তাহলে বলছে যে কোন পাত্রে চাপটা বেশি হবে, যেহেতু এই পাত্রের ঘনত্বটা বেশি, মানে এই পাত্রের তরলের ঘনত্বটা বেশি, তাই দেখা যাবে যে এই পাত্রে চাপটা বেশি হচ্ছে, সেটাই এখানে লিখে দেওয়া হয়েছে।